guys, we are Tree Bangalis. Welcome back to our YouTube channel. First, বলে দিই আমার একটু ঠান্ডা লেগেছে তাই একটুখানি অ্যাডজাস্ট করি না গলার ভয়েসটাকে। তাই হোক, আজই কিন্তু ব্লগটা শুট করা হচ্ছে না, ব্লগটা দুদিন আগে থেকে শুট করা হচ্ছে। সেটা কেন সেটা তোমরা ব্লগটা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। বাট যেটা বলার সেটা হচ্ছে, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। দেরি করো না, একদম দেরি করো না, ভালো করে দেরি করতে নেই, গিয়ে ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও। এই ব্লগটাতে কিন্তু অনেক কিছু সারপ্রাইজ লুকিয়ে আছে, তো কেউ মিস করো না, কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করবে। আজকে আমরা আবার এসেছি রামের প্লাজায়। কেন সেটা তো আমরা থাম্বনেইলে লিখেই বুঝে গেছো কেন এসেছি। বাট বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাও আসতে হয়েছে এই যে এনার জন্য। আসেন না, আপনি কিছু বলবেন না, কিছু বলুন। এখন টেনশন আছে, এখন কালো কেন বলো, আচ্ছা দিকে লাইট না। চলো একবার ডাইরেক্ট রিলায়েন্স রিটেলে গিয়ে দেখো। আমাদের ডেস্টিনেশন দেখতে পাচ্ছ, ফাঁকা ফাঁকাই আছে, তো ওখান থেকেই এই কিনে কিছু জিনিস কিনবেন। তো আপনার কি বক্তব্য বলুন একটুখানি আমাদের ভিউয়ার্সদের। হ্যাঁ, আমাদের ভিউয়ার্সদের বলুন। আমার এটাই ভালো লাগছে, তোর কোনটা ভালো লাগছে? আমার এটাই ভালো লাগছে, আলাদা একটা সুদিন ব্যাপার আছে, মোলায়েম। তো পেছন দিক দিয়েও দেখাই, এখানে অনেক কিছু আছে। এটা কিনে নেই, এটা কিনে নেই, এটা কিনলে একটা কথার কথা আছে, তাই না? এটা কত দাম? বেশি দাম না, 1,69,000 টাকা মাত্র। এটার দাম 1,69,000 টাকা, এটার দাম মাত্র কত কত? এটা 84,900 টাকা, এটা 92,000 আছে মাত্র। এই দিদি বলছে না কাছে মাত্র। এখন থেকে প্র্যাকটিস সেশন চালু হয়েছে। এই কালারটা স্পেস গ্রে 12, তাই না? এটা দাম হচ্ছে 65,000, 64 GB, 128 GB, 770, 256 GB, 80। আইফোনে ক্যামেরা দেখতে হবে না, আমি আইফোন দিয়ে আইফোনে ফটো তুলছি। পা কি বড় লোক আমরা, 17,900। এটা আফটার ডিসকাউন্টেড প্রাইস আসছে, এটা তোমার 1,13,499। এখন এখানে একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে এই কালারটা পাওয়া যাচ্ছে না, এই কালারটা পেয়েছে, এর ভাগ্যে এই কালারটাই এসছে। কালো জগতের আলো, আমি কালো বলে মানে এরকম লোককে এরকম ডিসক্রিমিনেশন করে যাচ্ছে। এই ল্যাপটপটা আমরা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছি, কারণ আমরা গরিব মানুষ, এই যে গরিবের মুখ, আমরা অ্যাপেল কিনতে গিয়ে এটা বিক্রি করে দিচ্ছি। ক্যামেরাটা ধরলি এত ভালো লাগছে না, মানে অ্যাঙ্গেলটা এতটা ওয়াইড। যাই হোক, বেসিক্যালি হচ্ছে সেদিনকে এত কিছু করার পরে সব ফর্মালিটিস হয়ে গেছিলো, তাও কিনে উঠতে পারিনি। বলে না, যদি তোমার ভাগ্যে না থাকে তাহলে হবে না, বাট তার পরের দিন আমাদের ভাগ্যে ছিল, আমরা গিয়ে কিনে। আগের দিন আমরা এসেছিলাম, হয়নি, বাট আজকে হয়ে গেছে। এখন ম্যাকবুক আনবক্সিং হবে, আর তারপরে তোমার আমার ফোনটা হয়নি, আমার ফোনটা কাল সকালে হবে। তো আপাতত এখানে ম্যাকবুকটা আনবক্সিং হচ্ছে, চলো ম্যাকবুক আনবক্স। ওফ স্বপ্ন, তো দাঁত তো আইফোনের বক্সের থেকে বেশি সাদা হয়ে গেছে একদম। এই যে ফিলিংটা, এটা পুরো র আনকাট, এটাতে কোনো এই ওই দেখো না। কি দেখাবে বলছে, কবজেটা খুলে অ্যাপেল দেখাবে না, ম্যাক নিশ্চয়ই হবে, অ্যাপেল ও চলে এসেছিলেন ওর থেকে। কটা বাজে ঘুরি দেখুন, 10:24, আমরা ফিরছি। সব মল ফল বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, রিলায়েন্স পুরো বন্ধ। এটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমাদের, এটা আর বিনিময়ে, কারণ এটাকে দিয়েই এটা আমরা কিনেছি। এটা ওর ক্লাস 12-এর ল্যাপটপ, এতদিন বাদে
ওকে দিয়ে চলে যেতে হচ্ছে, তাই একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, এটা আসার আনন্দও আছে, আর লাইফে কিছু প্রোগ্রেস তো করতেই হয়। 10:50 বাজে এখন আমাদের, ফাইনালি আমরা নারায়ণ প্লাজা থেকে বেরোচ্ছি। পুরো মল বন্ধ হয়ে গেছে, ইভেনচুয়ালি সামনের গেটও বন্ধ হয়ে গেছে, পিছনের গেট দিয়ে বের হচ্ছে। যারা যারা জানো না, রাত্রিবেলা আসলে এখান থেকে বেরিয়ে, আমি কি করে জানি, কারণ আমি এখানে কাজ করি। The next day. তো এখন বাজে 12টা প্রায় বাজতে যাচ্ছে। তো কালকে রাত্রে যেমন বলেছিলাম আজ সকালে যাব কিনতে, তার সকালেই যাব, আমি আর ভাই যাব। আজকের দিনটা সেরা, আমার লাইফের সেরা দিন, কারণ ফার্স্ট হচ্ছে কালকে স্নেহা ম্যাকবুক কিনেছে, তোমরা দেখেছো। আজকে আমি iPhone 12 কিনবো, সেটাও তোমরা দেখবে। আজকে স্নেহার বার্থডে, মানে সব মিলিয়ে মিশে আর কি বিভৎস একটা ব্যাপার আর বিভৎস একটা দিন। তো এত সুন্দর দিনটাকে ভালোভাবে উপভোগ করা উচিত। এখন যে সেটিং সেটিং সব সেগুলো চলছে, দাদা সেটিং ফিটিং করে নি, তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। এই যে একটা টাইপ সি ডেটা কেবিল, এটা চেঞ্জ করে দিয়েছে, এটা এসিতে যেটা ছিল বা 6-7 যেটা ছিল সেটা এখন আর নেই, টাইপ সি ডেটা কেবিল। আর এইটা আমাকে আলাদাভাবে কিনতে হয়েছে, সবাই জানো যে আইফোন চার্জার দেয় না, এটা 2000 নিয়েছে আমার থেকে। তো চলো এটারও আনবক্সিং করে ফেলা যাক। আমি আগে খুলেছিলাম তাই তো ইজিলি খুললো। এই যে অ্যাডাপ্টারটা সুন্দর দেখতে, একটা ম্যাট ফিনিশ, আহা এই দেখতে পাচ্ছ, পোর্টটা পোর্টটা দেখি বুঝতে পারবো, আগে আইফোনটা বড় ছিল, এটা ছোট করে দিয়েছে। আমরা ঘুরে ফিরে চলে এসেছি WTF এ। চলো এখানে আজকে ভোজন হবে, এনার জন্মদিন, ইনি খাওয়াবে। তো আমরা আজকে অর্ডার করেছি সেই কি অর্ডার করেছি আমরা, প্রন স্যার, সিজম প্রন, সিজম প্রন অর্ডার করেছি। চল খা, ট্রাই কর। হ্যাঁ নিশ্চয়, আমারও খেতে হয়েছে, চল ট্রাই কর। চল আমরাও ট্রাই করি, খেয়ে নি, খেয়ে আসছি। এই যে আজকের বার্থডে গার্ল, এই যে হ্যাপি বার্থডে সরকো। আরে তুমি খাও, তুমি গিন্দি বিন্দি পরে করবে। দিদিকে দে, দাদাকে দে। আজকের দিনটা তোমরা দেখলে, কালকের দিনটা খুব ভালো কেটেছে, আজকের দিনটা আরো ভালো কেটেছে, আর বার্থডে সেলিব্রেশন তোমরা দেখলে। তারপরে একটু লোকজন এসে গেছিল তাই আমরা হ্যাঁ ভিডিও করতে পারিনি, বাট ব্লগটা তো এন্ড করতে হবে তোমাদের জন্য, আর আমাদের জন্য ব্লগটা এন্ড করতে হবে। সো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করো, গলা জোর নেই, সারাদিন ধরে কাটাকাটি দিচ্ছি, নোটিফিকেশন বেল আইকনটা টং করে বাজিয়ে দাও, আর ইনস্টাগ্রামে ফলো করতে হবে, কিন্তু তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, ভালো ভালো ভিডিও দিচ্ছি, ভালো ভালো ভিডিও আসবে, পূজো আসছে, এটা মাথায় রাখতে হবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টিল দেন হ্যাপি থাকো, ট্রিপি থাকো, টাটা এন্ড গুড নাইট।